الرحيم ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم ألف سنة خمسين عاما فأخذهم الطوفان وهم ظالمون فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে সলাতুল মাগরিবের পর আল্লাহ রব্বুল আলমিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে যে সূরা থেকে তাফসির চলছিল সূরাটির নাম হলো সূরা আল আনকাবুত। গত তাফসিরে আমরা সূরা আল আনকাবুতের 13 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসির করেছি, আজকে সূরা আল আনকাবুতের 14 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। বর্তমানে আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে দ্বিতীয় দফার তাফসির চলছে। দ্বিতীয় দফার তাফসিরে সূরা আল আনকাবুতের দ্বিতীয় পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা আল আনকাবুত, এই সূরাটি মাক্কি সূরা। আমরা গত তাফসিরে এই সূরার নাজিলের প্রেক্ষাপট, এই সূরার ঐতিহাসিক পটভূমি, এই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি মাক্কি যুগে তখনই নাজিল করেন যখন মুসলিমদের উপর চতুর্দিক থেকে অত্যাচার নির্যাতনের মাত্রা বেড়ে গেল। মুসলিমগণ যখন মুমিনগণ অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দোয়া করার জন্য আবেদন করেছিলেন, সেই খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আমরা গত তাফসিরে আলোচনা করেছি। যখন দোয়ার আবেদন করেছিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীতে মুমিন ছিল, ঈমানদার ছিল, তাদের উপরে একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ মুসিবত এমনভাবে নাজিল করেছিলেন যে তারা শেষ পর্যন্ত জুলজিলু,
তাদের পায়ে কম্পন সৃষ্টি হয়েছিল, তারা কঠিন পরিস্থিতির শিকার হয়েছিলেন, তাদের শরীরে লোহার চিরুনি দিয়ে তাদের শরীরে আজড়ানো হয়তো, আরও বিভিন্নভাবে তারা নির্যাতনের শিকার হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তো এখনও সেই ধরনের অত্যাচার নির্যাতনের সম্মুখীন হওনি, সুতরাং তোমাদেরকে সবর ধরতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন একদিন এই দিনের বিজয় দান করবেন, কিন্তু সেই বিজয় দান পর্যন্ত তোমাদেরকে সবর ধরতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল আনকাবুত নাজিল করে পূর্ববর্তী নবীদের মধ্য থেকে কয়েকজন বিশিষ্ট নবীর, উলুল আজম প্রসিদ্ধ কয়েকজন নবীর আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের ইতিহাস তুলে ধরেছেন, যাতে ইমানদারগণ তাদের মনে প্রশান্তি লাভ করতে পারে যে এ সকল আম্বিয়া আলাইহিমুসসালাম তাওহীদের দাওয়াত দিতে গিয়ে, তাওহীদ কায়েম করতে গিয়ে, দিন কায়েম করতে গিয়ে তারা কত কঠিন অত্যাচার নির্যাতন এবং পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। আমরা ১৩ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটি ঘটনা প্রথমে তুলে ধরেছেন, এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিসসালামের দাওয়াতি ইতিহাস থেকে কয়েকজন নবীর পরপর আল্লাপাক দাওয়াতের ইতিহাস বর্ণনা করেছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিসসালামের ইতিহাস তুলে ধরেছেন। আমরা কোরআনে কারিমে বিভিন্ন সূরায় দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামের ঘটনা দিয়ে বেশিরভাগ জায়গায় শুরু করেন নাই, নূহ আলাইহিসসালামের দাওয়াতের ইতিহাস দিয়ে ঘটনা শুরু করেছেন। কারণ নূহ আলাইহিসসালামের সর্বপ্রথম নবী যিনি শিরকের মোকাবেলা তাকে ময়দানে করতে হয়েছে এবং মুশরিকদের থেকে তিনি বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নূহ আলাইহিসসালামের ইতিহাসকে কোরআনে কারিমে বারবার তুলে ধরেছেন। একইভাবে সূরা আল আনকাবুতেও আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নূহ আলাইহিসসালামের দাওয়াতের ইতিহাস তুলে ধরে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا خَمْسِينَ عَامًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ অবশ্যই আমি নূহকে প্রেরণ করেছি, নূহকে পাঠিয়েছি, ইলা কওমিহি তার কওমের নিকটে। তাহলে আম্বিয়া আলাইহিমুসসালাম নিজের ইচ্ছা মোতাবেক তারা কে কোথায় যাবেন এই এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে দেন নাই, এই জন্য আল্লাহ পাক নিজের দিকেই সম্বোধন করে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আরসালনা আমি প্রেরণ করেছি, আমি পাঠিয়েছি, অর্থাৎ নূহকে নবী বানিয়েছি, রেসালত দিয়েছি আমি আল্লাহ স্বয়ং নিজেই, সুবহানাল্লাহ। অর্থাৎ নবী তিনি নবী হওয়ার জন্য, রাসুল হওয়ার জন্য তিনি দরখাস্ত করেন নাই বা তিনি আগে থেকে জানতেন না যে তিনি নবী হবেন, তিনি রাসুল হবেন। ওয়ালাকাদ আরসালনা নূহান, বরং আমি আল্লাহই অবশ্যই রেসালত দান করেছি নূহকে। ইলা কওমিহি, আবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিসসালাম যেই এলাকার, যেই অঞ্চলের, সেই এলাকায় তাকে না পাঠিয়ে অন্য অঞ্চলে, অন্য এলাকায়ও আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই। ইলা কওমিহি, আল্লাহ সকল নবীকেই তার নিজ কওমের কাছে, তার নিজ জাতির কাছেই এবং ওই জাতির নিজস্ব ভাষায়, নিজস্ব জবানে, নিজস্ব লেসানে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا خَمْسِينَ عَامًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তাদের মধ্যে অবস্থান করেছিলেন আলফা সানা 1000 বছর, ইল্লা খামসিনা আমান 1000 বছর থেকে 50 বছর কম, সুবহানাল্লাহ, 1000 বছর থেকে
পঞ্চাশ বছর কম, অর্থাৎ 950 বছর পর্যন্ত আমার নবী নূহ ওই কাউমের মাঝে অবস্থান করেছিলেন। অতঃপর তাদেরকে তুফান গ্রাস করেছিল, কারণ ওয়াহুম জালেমুন, কারণ তারা জালেম হয়ে গিয়েছিল। এখানে কয়েকটি বিষয় লক্ষণীয়। প্রথম কথা, ফালাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা। নূহ আলাইহিসসালাম তার জাতির কাছে 950 বছর অবস্থান করেছে। সুবহানাল্লাহ, দীর্ঘ সময় নূহ আলাইহিসসালাম তার কাউমের নিকট অবস্থান করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই 950 বছর শুধুমাত্র নূহ আলাইহিসসালামের নবুয়তে জীবন। তাহলে নূহ আলাইহিসসালাম তো জন্মের সাথে সাথে নবুয়ত লাভ করেন নাই, কিছু বছর অতিবাহিত হওয়ার পরে তিনি নবুয়ত পেয়েছেন, তাহলে তাঁর হায়াত আরও বেশি ছিল। তো তিনি এই 950 বছর পর্যন্ত একটা কাউমের কাছে, তার জাতির কাছে দাওয়াত পেশ করেছেন। আল্লাহ পাক এখানে প্রথমেই এই বছরের হিসাবটা, বছরের সংখ্যাটা দিয়ে বোঝাতে চেয়েছেন যে তোমাদের এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তোমরা যারা এখন মুমিন, তোমাদেরকে, তোমাদের নবীকে পাঠানো হয়েছে, নবুয়ত দেওয়া হয়েছে মাত্র 5-6 বছর, আর নূহ আলাইহিসসালাম 950 বছর। তাহলে 950 বছর পর্যন্ত তিনি কত ধরনের, কত কঠিন কঠিন ষড়যন্ত্র, অত্যাচার, নির্যাতন, জুলুমের শিকার হয়েছে। এবং এখানে সাথে সাথে আল্লাহ পাক এই কথাও বলে দিয়েছেন, ওয়াহুম জালেমুন, ওই কাউমটা ছিল জালেম কাউম। অর্থাৎ নূহ আলাইহিসসালাম কোনো ভালো কাউমের কাছে নবী হয়ে যান নাই, যে কাউমের নিকটে গিয়েছিলেন ওয়াহুম জালেমুন, তারা ছিল জালেম। জালেম মানে ওয়াহুম মুশরিকুন, তারা ছিল মুশরিক জাতি, কারণ শিরক হইল সবচেয়ে বড় জুলুম। আল্লাহ পাক সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বলছেন, ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় জুলুম। তো এই কওম ছিল মুশরিকুন কওম, জালেমুন কওম। আল্লাহ পাক এর সাথে সাথে এর পরিণতিও বলে দিয়েছেন, ফা আখাযাহুমুত তুফান, কেমন জালেম হইলে, কেমন বেয়াদব হইলে, কেমন খারাপ হইলে, কেমন নিকৃষ্ট হইলে তারা আল্লাহর গজবের আজাবেরও শিকার হয়েছিল। মানে যদি তারা ভালো কওম হইতো, আমার নবীর প্রতি কোনো অত্যাচার না করতো, তাহলে তারা সরাসরি আসমানে গজবের শিকার তারা হইতো না। এই জন্য আল্লাহ পাক তাদের আজাবের কথাটাও বলে দিয়েছেন, ফা আখাযাহুমুত তুফান, তাদেরকে তুফান গ্রাস করেছিল। তুফান শব্দটি আরবি শব্দ, আমরা বলি যে জট তুফান, কিন্তু এই আরবিতে তুফান মানে প্লাবন, যে মহা প্লাবন, বড় আকারের বন্যা, বড় আকারের পানি, যে পানি চুলার ভিতর থেকে, নিচের থেকে উঠেছে, আবার উপরের থেকে, আসমান থেকেও এসেছে, অনবরত এরকম পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছেন, তাদেরকে শাস্তি দিয়েছেন। ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনাতি ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআনজাইনাহু, এরকম কঠিন আযাবের মুহূর্তেও আমি আমার নবীকে উদ্ধার করেছি, রক্ষা করেছি, নাজাত দিয়েছি। ওয়া আসহাবাস সাফিনা, এবং নৌকাওয়ালাদেরকেও আমি রক্ষা করেছি। সুবহানাল্লাহ, আসহাবাস সাফিনা, নূহ আলাইহিসসালামের কাউমকে আল্লাহ পাক সুন্দর একটি নামে ডাকে এখানে সম্বোধন করেছেন, একটা সুন্দর নাম, সুন্দর উপাধি দিয়েছেন, ওয়া আসহাবাস সাফিনা। নূহ আলাইহিসসালামের উম্মতের মধ্য থেকে যারা ইমানদার, যারা নূহ আলাইহিসসালামের সাহাবি, তাদেরকে আল্লাহ রাসূল, আল্লাহ পাক বলছেন আসহাবাস সাফিনা, কারণ তারা নূহ আলাইহিসসালামের সাথী হয়ে নূহ আলাইহিসসালামের তৈরি করা নৌকায় তাদেরকে আরোহণ করতে হয়েছিল। এই জন্য আল্লাহ পাক ওই নৌকার দিকে, ওই নৌযানের দিকে সম্বোধন করে তাদেরকে বলছেন আসহাবাস সাফিনা। ওই আসহাবাস সাফিনা, ওই ইমানদারদেরকেও আমি রক্ষা করেছি, নাজাত দিয়েছি। ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন,
আর এই ঘটনা থেকে আমি সমগ্র বিশ্ববাসীর জন্য আয়াত বানিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। সমগ্র আলমের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য কেয়ামত পর্যন্ত আমি এই ঘটনাটিকে একটা নিদর্শন, একটা শিক্ষণীয় দৃষ্টান্ত হিসাবে আমি কেয়ামত পর্যন্ত মানুষের জন্য রেখে দিয়েছি, সুবহানাল্লাহ। وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه আল্লাহ পাক শুধু দুইটি আয়াত দিয়ে এখানে সংক্ষিপ্তভাবে নূহ আলাইহিস সালামের দাওয়াতী জীবনের মূল যে পয়েন্টগুলো বলা দরকার, আল্লাহ পাক শুধু ওই পয়েন্টগুলো, মূল পয়েন্টগুলো যেগুলো আমাদের জন্য দরকার। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে ইতিহাসের বই বানান নাই, যে এখানে একেবারে নূহ আলাইহিস সালামের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব ইতিহাস আল্লাহ পাক তুলে ধরবেন। কোরআন কোনো ইতিহাসের বই না, শুধুমাত্র ইতিহাসের বই না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নূহ আলাইহিস সালামের জীবন থেকে, দাওয়াতের ইতিহাস থেকে যতটুকু জানা দরকার, ঠিক ওই পয়েন্টটুকু শুধু দুইটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ। وإبراهيم إذ قال لقومه এরপর আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত ইতিহাসে এসেছেন। আল্লাহ পাক বলেন এর সম্পর্ক আগের ওই ওয়ালাকাদ আরসালনার সাথে, ওয়ালাকাদ আরসালনা নূহান, এখানে ওয়াও দিয়ে সম্পর্ক হবে, ওয়ালাকাদ আরসালনা ইব্রাহিম, ঠিক একইভাবে আমি নূহের পরে ইব্রাহিমকেও রাসুল বানিয়ে তার কওমের কাছে পাঠিয়েছি। إذ قال لقومه إبراهيم তার কওমের নিকটে গিয়ে দাওয়াত দিলেন, কওমকে বললেন। আল্লাহ পাক এখানে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতকে কয়েকটি পয়েন্টে আল্লাহ পাক উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কী কী দাওয়াত দিয়েছেন তার কওমের কাছে? এক নম্বর দাওয়াত দিয়েছেন উবুদুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে লক্ষ্য করে বললেন উবুদুল্লাহ। এক নম্বর দাওয়াত হলো তাওহীদু ইবাদাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়াহদা লা শারীকা লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম দাওয়াতটাই হলো যে ইবাদাতুল্লাহি ওয়াহদা, তাওহীদের ভিত্তিতে এককভাবে আল্লাহর ইবাদত করো, লা শারীকা লাহ, যে আল্লাহর কোনো শরীক নেই, অর্থাৎ শিরিক মুক্ত তাওহীদি ইবাদত, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের এক নম্বর দাওয়াত। দ্বিতীয়ত তিনি তার কওমকে বলছেন ওয়াত্তাকু, এটা হলো আল ইখলাস ফি তাকওয়াল্লাহ। ইমানের গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো ইখলাস। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম তাওহীদুল ইবাদার কথা বলেই তারপরেই বলছেন তাকওয়ার কথা, ওয়াত্তাকু, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও উম্মতকে বার বার তাকওয়ার উপদেশ দিতেন, তাকওয়ার উপদেশ দিতেন। কেউ যদি এসে বলতেন ইয়া রসুল্লাহ সাল্লাম আমাদেরকে ওসিয়ত করেন, আল্লাহ রসুল সাল্লাম বলতেন ওসিকুম বি তাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি আল্লাহর তাকওয়ার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন, খুতবাতুল হাজাহ, সকল খুতবার শুরুতে তাকওয়ার কয়েকটি আয়াত তেলাওয়াত করে দিতেন। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته إرفر يا أيها الناس اتقوا ربكم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا إي تقوى رأيات قلوا نبي صلى الله عليه وسلم بشي بشي ইমানদারদের সামনে নসিহার ক্ষেত্রে, ওসিয়ার ক্ষেত্রে ব্যবহার করতেন। ইব্রাহিম আলাইহিস সালামও প্রথম তাওহীদুল ইবাদার দাওয়াত দিলেন, তারপরে তাকওয়ার দাওয়াত দিলেন। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ও আমার কওম, ও আমার জাতি, যদি তাওহীদের ভিত্তিতে আল্লাহর ইবাদত করো, যদি আল্লাহকে ভয় করো, এটা তোমাদের জন্য অনেক বেশি কল্যাণকর যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে মাবুদের ইবাদত করতেছ এরা হলো আওসানা, কিছু মূর্তি। ওয়া তাখলুকুনা ইফকান, যাদেরকে তোমরা নিজেরাই নিজেদের হাতে বানিয়েছো,
তোমাদের নিজেদের বানানো, নিজেদের হাতে তৈরি এইরকম কিছু মূর্তিকে তোমরা তোমাদের মাবুদ বানিয়ে নিয়েছ। ইন্নাল্লাযীনা তা'বুদূনা মিন দূনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা মাবুদ বানিয়েছ, লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তারা তোমাদের রিজিকের মালিক নয়। যাদেরকে তোমরা মাবুদ বানিয়েছ এরা তোমাদের রিজিকের কোনো মালিকানা এদের নেই। فابتغوا عند الله الرزق واعبدوه, আর রিজিক অনুসন্ধান করো একমাত্র আল্লাহর নিকটে, রিজিক চাও একমাত্র আল্লাহর কাছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় দাওয়াত হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে তাওহীদুর রুবুবিয়্যাহর দাওয়াতও দিলেন যে রিজিকের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারিমে আল্লাহ বারবার এই কথা বলছেন, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন একমাত্র সমস্ত মখলুকাতের রিজিক দাতা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে রিজিক চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, আর তোমরা যে সকল মাবুদদের ইবাদত করো তাদের কাছে কোনো রিজিকের মালিকানা নাই, তারা রিজিকের মালিক নয়। ওয়াবুদুহু ওয়াশকুরু লাহু, ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্থ দাওয়াত দিলেন, ওয়াবুদুহু ওয়াশকুরু ওয়াশকুরু লাহু, সুতরাং একমাত্র ইবাদত করো তার এবং ওই আল্লাহরই শুকর গুজার করো। সুবহানাল্লাহ। চতুর্থ দাওয়াত হলো যেই আল্লাহ রিজিক দিবেন ইবাদত করবে ওই আল্লাহ। সমস্ত আম্বিয়া আলাইহিমসাল্লামের দাওয়াতের নীতিমালা হল তাওহীদুর রুবুবিয়্যাহ দিয়ে তাওহীদুল ইবাদার দাওয়াত। এখানে ইব্রাহিম আলাইহিসসালাম প্রথম তুলে ধরেছেন যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ, এটা আল্লাহর তাওহীদুর রুবুবিয়্যাহ। সুতরাং ওয়াবুদু, যিনি তোমাকে একমাত্র রিজিক দাতা, যিনি তোমাকে একমাত্র রিজিক দেন, ইবাদত করবে একমাত্র তার। ওয়াশকুরু লাহু, আর শুকর করবে একমাত্র তার, শুকর একমাত্র তার। এজন্য শুকরিয়া এটাও গুরুত্বপূর্ণ একটি ইবাদত, শুকর এটাও একটা গুরুত্বপূর্ণ আল্লাহর ইবাদত। এজন্য শুকর না করাকে কোরআনে কারিমে কুফরি বলা হয়েছে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ পাক বলেন আমার শুকর করো খবরদার কুফরি করিও না। তাহলে বোঝা গেল শুকর না করা এটাও এক ধরনের কুফর, এটাও কুফরে আসগর। ইলাইহি তুরজাউন, আর তোমাদেরকে ওই আল্লাহর দিকে একমাত্র ফিরে যেতে হবে, আর কোনো দিকে ফিরে যাওয়ার তোমাদের সম্ভাবনা নাই, ফিরে যেতে হবে তো একমাত্র ওই আল্লাহর দিকে। সুতরাং যে আল্লাহর দিকে একমাত্র ফিরে যেতে হবে, ইবাদত করো একমাত্র ওই আল্লাহর, শুকর করো একমাত্র ওই আল্লাহর। وَإِن تُكَذِّبُوا فَقَدْ كَذَّبَ أُمَمٌ مِّن قَبْلِكُمْ, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের সংক্ষিপ্ত ঘটনা দুই আয়াতের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত দাওয়াতের ইতিহাস দুই আয়াতের মধ্যে, এই দুইটা ইতিহাস বলার পরে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন, وَإِن تُكَذِّبُوا, হে রাসূল, তারা যদি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে। মিথ্যা প্রতিপন্ন করা এটি কুফর প্রকাশের একটি মাধ্যম, অর্থাৎ কুফরটা কুফরিটা কয়েকটা মাধ্যমে প্রকাশিত হয়। কোরআনে কারিম গবেষণা করলে দেখা যায় যে পাঁচটি মাধ্যমে কুফর প্রকাশিত হয়। তন্মধ্যে এক নম্বর মাধ্যম হলো তাকজিব, অর্থাৎ কোনো ব্যক্তি যখন কুফরি করে সে কুফরি কথা বলা বা কুফরি কাজ করা শর্ত না, কুফরি কথা বলা ছাড়াও কুফরি হইতে পারে, কুফরি কাজ করা ছাড়াও কুফরি হইতে পারে। এজন্য যেমন আমরা বিয়ে সাথের ক্ষেত্রে যখন একটা কুমারী মেয়ে অবিবাহিতা নতুন বিবাহ হচ্ছে তার থেকে যখন আমরা অনুমতি নিতে যাই তখন সে কিন্তু মুখে অনুমতি দেওয়াটা শর্ত না, চুপ থাকলে আমরা বুঝি যে এটাতে তার অনুমতি হয়ে গেছে।
ঠিক কুফরিটাও এরকম, কুফরিও মুখে বলা জরুরি না বা কুফরি কাজটা জরুরি না, কতগুলো মাধ্যম আছে যে মাধ্যমগুলোতে কুফরি প্রকাশ পায়, কুফরি হয়ে যায়। তার মধ্যে একটা হলো মিথ্যা প্রতিপন্ন করা। কোরআন একাডেমির জন্য আল্লাহ পাক অনেক আয়াতে কুফরিকে মিথ্যা প্রতিপন্ন করা বলছেন। ওয়ামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইয়ুদআ ইলাল ইসলাম, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হইতে পারে যে মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, যে আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ তৈরি করে। তাহলে মিথ্যা তৈরি করা এটাও এক ধরনের কুফরি, মিথ্যা প্রতিপন্ন করা এটা কুফরি। তারপরে কুফরি প্রকাশ পায় অহংকারের মাধ্যমে, মানে মুখেও বলা দরকার নাই, কাজও দরকার নাই, অহংকার, অহংকারের মাধ্যমে কুফরি আসে। যেমন ইবলিস, ইবলিসকে যখন সেজদা করতে বলা হয়েছিল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করেছে এবং অহংকার প্রদর্শন করেছে, এই কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেছে। তারপরে অপছন্দের মাধ্যমে কুফর প্রকাশ পায়, একরাহ, মানে কোনো আল্লাহর দিনের কোনো জিনিসকে অপছন্দ করলে এটা কুফরে প্রকাশ পায়, ঠাট্টা বিদ্রুপ করলে কুফরে প্রকাশ পায়। তারপরে এরাদ, অর্থাৎ কোনো কিছু থেকে বিমুখ হয়ে গেলে সেটার মাধ্যমে কুফরে প্রকাশ পায়, নেফাকের মাধ্যমে কুফরে প্রকাশ পায়। এরকম কুফরে প্রকাশ পাওয়ার অনেকগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো মিথ্যা প্রতিপন্ন করা। ওয়া ইন তুকাযযিব, যদি তারা তোমার মিথ্যা প্রতিপন্ন করে, আপনার দাওয়াতকে মিথ্যা মনে করে, ফাকাদ কাযযাবা উমামুন মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে অনেক উম্মত, অনেক জাতি এই মিথ্যা প্রতিপন্ন করেছিল, মানে তোমাদেরকে নতুন করে শুধু মিথ্যা প্রতিপন্ন করা হচ্ছে না, ফাকাদ কাযযাবা উমামুন মিন ক্বাবলিকুম, তোমাদের আগে আরো অনেক কওম এরকম মিথ্যা প্রতিপন্ন তাদের নবীকে, তাদের রাসূলকে করেছিল। ওয়ামা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, আমার রাসূলের উপরে দায়িত্ব হলো শুধুমাত্র বালাগ মুবিন, সুস্পষ্টভাবে পৌঁছিয়ে দেওয়া, মানুষের কাছে, জনগণের কাছে সুস্পষ্টভাবে পৌঁছাই দেওয়াটাই আমার রাসূলদের দায়িত্ব। সুতরাং কে মিথ্যা প্রতিপন্ন করলো, কে মেনে নিল, ওগুলো আমার রাসূলের মুখ্য দায়িত্ব নয়। আওয়ালাম ইয়ারাও কাইফা ইউবদিউল্লাহুল খালকা সুম্মা ইউঈদু ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাও, তারা কি লক্ষ্য করে দেখে না, কাইফা ইউবদিউল্লাহুল খালকা, কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির সূচনা করেছেন, সুম্মা ইউঈদুহু, আবার তিনি তার পুনরাবৃত্তি করেন। তারা কি লক্ষ্য করে দেখে না আল্লাহ পাকের সৃষ্টিগুলোকে আল্লাহ কিভাবে শুরু করেন আবার পুনরাবৃত্তি করেন? যেমন প্রতিদিন সূর্য একবার নতুন করে সকালবেলায় উঠে আবার সূর্য অস্ত যায়, আবার সুম্মা ইউঈদু, পরের দিন সকালবেলা আবার রাব্বুল আলামিন নতুনভাবে আগের মতো আবার নিয়ে আসেন। এইভাবে প্রত্যেকটা সৃষ্টিকে, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ পাক নতুন করে পুনরায় বারবার নিয়ে আসেন। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত সহজ। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে এটা কঠিন কোনো বিষয় নয়। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাআল খালক, রাসূল আপনি তাদেরকে বলুন, সিরু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো, ফানজুরু কাইফা বাদাআল খালকা, আর লক্ষ্য করে দেখো কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেন, সুম্মাল্লাহু ইউনশিউন নাশআতাল আখিরাহ, অতপর আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় এটাকে কিভাবে সৃষ্টি করেন, পুনরায় কিভাবে নিয়ে আসেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইং কাদির, আল্লাহ রাব্বুল আলামিনের মহা ক্ষমতা হলো তিনি সকল সৃষ্টির উপরে, সব কিছুর উপরে মহা ক্ষমতাবান। সুবহানাল্লাহ, ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়ারহামু মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা করেন শাস্তি দেন, আবার যাকে ইচ্ছা করেন তিনি রহম করেন, দয়াও করেন। সুবহানাল্লাহ,
ওয়া ইলাইহি তুকলাবুন, আর তোমাদেরকে তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে, তার দিকেই তোমাদেরকে পরিবর্তিত হইতে হবে। ওয়া মা আনতুম বিমুজিজিনা ফিল আরদি ওয়া লা ফিস সামা, জমিনের মধ্যে আর আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে কোন জায়গায় অক্ষম করার ক্ষমতা তোমাদের নেই। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতার অধিকারী যে তোমরা ইচ্ছা করলে জমিনে কোনো জায়গায় আল্লাহকে বাধা দিবে অথবা আসমানে কোনো জায়গায় আল্লাহর কোনো কাজে বাধা দিবে এই সব ক্ষমতা তোমাদের নেই। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত তোমাদেরকে এই ব্যাপারে সাহায্য করার মতো কোন সাহায্যকারী কোন ওয়ালি তোমাদের জন্য নেই। মানে কেউ যে তোমাদেরকে এই ব্যাপারে সাহায্য করবে এইরকম শক্তিশালী আল্লাহ ছাড়া কোনো ওয়ালি কোনো নাসির তোমাদের কোনো বন্ধু কোনো সাহায্যকারী আসমান আর জমিনে কোনো জায়গায় নেই। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন, জিন এবং মানুষকে লক্ষ্য করে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, হে সকল জিন এবং মানুষ সম্প্রদায়, ইনিস্তাতা তুমান তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের সীমানা থেকে যদি বের হওয়ার মতো কোনো তোমাদের সক্ষমতা থাকে তাহলে ফানফুজু, আসমান জমিনের সীমানা ছেড়ে বের হয়ে যাও। আল্লাহ পাক বলেন ফানফুজু, তাহলে তোমরা বের হয়ে যাও, আসমান আর জমিনের আমার যে সীমানা আছে সীমানার বাহিরে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আসমান জমিনের সীমানা থেকে বের হওয়ার জন্য যে শক্তি দরকার যে সামর্থ্য দরকার সেটা কিন্তু তোমাদের নাই। আল্লাহু আকবার, অর্থাৎ তোমরা চাইলেও তোমরা বের হতে পারবে না কারণ তোমাদের সেই শক্তি সেই ক্ষমতা সেই সামর্থ্য তোমাদের নেই। وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ وَلِقَائِهِ أُولَئِكَ يَيْسُوا مِنْ رَحْمَتِي, আর যেই মানুষগুলো আমি আল্লাহর আয়াতের প্রতি কুফরি করে আমি আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে, উলাইকা ইয়াইসু মির রহমাতি, এই মানুষগুলোই আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় একমাত্র কাফেরেরাই। এই জন্যই আল্লাপাক বলছেন যে যারা আমার আয়াতের প্রতি কুফরি করে আমার সাক্ষাতের প্রতি কুফরি করে এরা আমার রহমত থেকেও নিরাশ, কিন্তু ইমানদার যারা তারা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয় না হতাশ হয় না। ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে কঠিন বেদনাদায়ক শাস্তি। এরপরে প্রথমে দুই আয়াত 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতটা তুলে ধরেছেন। এরপরে দাওয়াতের জবাবে কাউম তার সাথে কী আচরণ করেছে সেটা আল্লাহ মাঝখানে আর বলেন নাই, মাঝখানে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ এই উপদেশগুলো দিয়েছেন, আবার পুনরায় ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতের দিকে ফিরে এসেছেন। ফামা কানা জাওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কওমের কাছে এই দাওয়াতগুলো উপস্থাপন করলেন তখন তার কওম এই জবাব দিল, তারা বলে উঠল উক্তুলুহু আও হারিকুহু, ইব্রাহিমকে হত্যা করো অথবা আগুনে জ্বালিয়ে দাও। নাউযুবিল্লাহ, ইব্রাহিম আলাইহিসসালাম এই দাওয়াতগুলো তাওহীদের দাওয়াতগুলো দেওয়ার পরে তার কাউমের জবাব হল উক্তুলুহু আও হারিকুহু, যে তাকে হত্যা করো অথবা তাকে আগুনে জ্বালিয়ে দাও। ফাআনজাহুল্লাহু মিনান নার, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই আগুনের থেকে নাজাত দিলেন মুক্তি দিলেন। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক ওই আগুন থেকে রক্ষা করলেন, নূহ আলাইহিসসালামকে মহাপ্লাবন তুফান থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক
আগুন থেকে রক্ষা করেছেন। অন্য সূরায় আল্লাহ পাক বলছেন, উল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে বললাম, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপরে তুমি ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগুনকে বারদাও ওয়া সালামা, ঠান্ডা এবং শান্তি প্রশান্তিদায়ক বানিয়ে দিলেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে রক্ষা করলেন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর মধ্যেই যারা ইমানদার কওম তাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ শিক্ষণীয় বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো তাওহীদের দাওয়াত যারা দিবেন, যারা এই নবীওয়ালা কাজটি করবেন, যারা আম্বিয়া আলাইহিমুসসালামের এই দাওয়াত, তাওহীদের দাওয়াত যারা দিবেন, তারা এরকম আগুনের কুণ্ডলিতে নিক্ষিপ্ত হয়েও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করবেন। ইব্রাহিম আলাইহিসসালামের এই ঘটনাগুলোর মধ্যে, এই দাওয়াতের ইতিহাসের মধ্যে, নূহ আলাইহিসসালামের এই দাওয়াতের ইতিহাসের মধ্যে ওই ইমানদারদের জন্য আল্লাহ পাক অনেক শিক্ষণীয় বিষয় রেখেছেন। সুবহানাল্লাহ। وقال انما اتخذتم من دون الله اوثانا مودة بينكم في الحياه الدنيا। আল্লাহ এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের জবাবে বললেন, انما اتخذتم من دون الله اوثانا, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু মূর্তিকে তোমরা তোমাদের মাবুদ বানিয়ে নিছো, এমন কিছু মূর্তিকে তোমরা ধরেছো, মাওয়াদ্দাতা বাইনিকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের সাথে তোমরা ভালোবাসার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক গড়ে তুলেছ। অর্থাৎ ওই মূর্তিদের সাথে, ওই বাতিল মাবুদদের সাথে তোমাদের একটা মহব্বত, মাওয়াদ্দা, ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। এই জন্য ভালোবাসাটা ইমানের একটা গুরুত্বপূর্ণ শর্ত। লা ইলাহা ইল্লাল্লাহ এই স্বীকৃতি দিতে হলেও আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রেসালতের স্বীকৃতি দিতে হলেও দুনিয়ার সকল মানুষের চাইতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, না হয় ইমান হবে না। এজন্য যারা মুশরিক, যারা কাফির, তারাও কিন্তু যে মূর্তির ইবাদত করে সেই মূর্তির সাথে তাদের একটা ভালোবাসার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক গড়ে ওঠে। সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরু বাদুকুম বিবাদ। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জীবনে তারা মূর্তি আর মূর্তির পূজারী দুইয়ের মধ্যে অনেক মহব্বত, অনেক ভালোবাসা সৃষ্টি হয়। সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরু বাদুকুম বিবাদ, কিন্তু কিয়ামতের দিন একজন তোমাদের একজন আরেকজনের প্রতি কুফরি করবে, একজন আরেকজনকে অস্বীকার করবে, মানে এই ভালোবাসার সম্পর্কটা কিয়ামতের ময়দানে আর থাকবে না। আল্লাহ সুবহান ওয়া তাআলাকে মহব্বত করলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে এই ভালোবাসা কিয়ামতের দিনও থাকবে। কিন্তু ওই মূর্তি, নকল মাবুদ, বাতিল মাবুদদেরকে মহব্বত করলে সেই মহব্বতটা কিয়ামতের ময়দানে ছিন্ন হয়ে যাবে। কেয়ামতের দিন তোমরা একজন আরেকজনকে লানত করতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দুনিয়াতে তোমরা তোমাদের মাবুদদেরকে এত মহব্বত করো, এত ভালোবাসো, কেয়ামতের দিন একজন আরেকজনকে ছিনবেও না এবং একজন আরেকজনকে লানত করতে থাকবে। আল্লাহ পাক কোরআনে কারিমে অন্য আয়াতে বলছেন, আল আখিল্লা ওয়া ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুবুন। কিয়ামতের দিন এমন একটা দিন যেদিন এক বন্ধু আরেক বন্ধুর শত্রুতে পরিণত হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, তবে মুত্তাকিরা নয়। সুবহানাল্লাহ। মুত্তাকিন যারা, তারা কিয়ামতের ময়দানে একজন আরেকজনের শত্রুতে পরিণত হবে না। এবং যেই মহব্বত, যেই ভালোবাসা আল্লাহর জন্য, যে মহব্বতটা, মহব্বত ফিল্লা, আল্লাহর উদ্দেশ্যে মহব্বত, আল হুব্বু ফিল্লা, এই মহব্বতটা কিয়ামতের ময়দানে শত্রুতে পরিণত হবে না। কিন্তু যে মহব্বতটা আল্লাহর জন্য না, আল হুব্বু মা আল্লাহ,
আল্লাহর মতো কাউকে ভালোবাসে বা আল্লাহর সঙ্গে অন্য কাউকে এরকম মহব্বত করে, মাহবুদ বানিয়ে মহব্বত করে, শিরকের মাধ্যমে মহব্বত করে, কুফরের মাধ্যমে মহব্বত করে, এরা কিয়ামতের ময়দানে একজন আরেকজনের শত্রুতে পরিণত হবে এবং একজন আরেকজনকে লানত দিতে থাকবে এবং তারা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, যে এরা ছিল আমাদের কোবারা ওনা সাদাত ওনা, এরা ছিল আমাদের মুরব্বী, আমাদের বড় নেতা, এরাই আমাদেরকে গোমরা করেছে। ওয়াল আনহুম লানান কাবীরা, আল্লাহ এদের উপরে তুমি আজকে বড় অভিশাপ, বড় লানত তুমি নিক্ষেপ করো। তাহলে কিয়ামতের ময়দানে যারা শিরিক করে তারা তাদের নকল মাবুদদের জন্য আল্লাহর কাছে লানত করবে এবং বলবে আল্লাহ এদেরকে তুমি বেশি বেশি শাস্তি দাও। এবং কোনো আয়াতে আল্লাহ পাক বলছেন তাদেরকে আতিহিম দেরফাইনে, তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও, কারণ তারা আমাদেরকে গোমরা করে দিয়েছে, আমাদের দুনিয়া এবং আখেরাত নষ্ট করে দিয়েছে। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম বলেন ওয়ামা ওয়াকুমুন নার, এবং সেদিন তোমাদের আবাসস্থল হয়ে যাবে জাহান্নাম। ওয়ামা লাকুম মিন নাসিরিন, সেদিন তোমাদের কোনো সাহায্যকারীও থাকবে না। অর্থাৎ তোমরা এই শিরিক ছেড়ে দাও, তোমরা এই সকল বাতিল মাবুদদেরকে বাদ দিয়ে একমাত্র হক মাবুদ যিনি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ফিরে আসো। এই জন্য ইব্রাহিম আলাইহিসসালাম একবারে ব্যাখ্যা বিশ্লেষণ করে অনেকগুলো কথা বলে তাদেরকে শিরিক মুক্ত করার জন্য দাওয়াত দিলেন। فآمن له لوط وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের কাছে এত সুন্দর করে একেবারে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিভক্ত করে এত সুন্দর দাওয়াত দেওয়ার পরেও তার কওম এই দাওয়াতের প্রতি প্রক্ষেপ করে নাই। এজন্য আল্লাহ পাক বলেন ফা আমানা লাহু লূত, তার প্রতি ঈমান আনল শুধু তার ভাতিজা লূত। ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা লূত ছাড়া ওই কওমের আর কোনো মানুষ তার প্রতি ঈমান আনে নাই। তাহলে জমিনে তখন ঈমানদার শুধু ইব্রাহিম আলাইহিসসালাম, তারপরে লূত আলাইহিসসালাম, আর পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী এবং সন্তানেরা। তো যখন তিনি আগুন থেকে উদ্ধার হন তখন আর কোনো ঈমানদার নেই। সর্বপ্রথম ঈমানদার আমানাল্লাহু লূত, লূত আলাইহিসসালাম। এবং লূত আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের আরেকজন বিশিষ্ট নবী। ওয়াকালা ইন্নি মুহাজিরুন ইলা রব্বি, লূত আলাইহিসসালাম বলে উঠলেন ইন্নি মুহাজিরুন ইলা রব্বি, আমি আমার রবের উদ্দেশ্যে হিজরত করলাম। সুবহানাল্লাহ, এই হিজরত কোথায় করলেন? ইব্রাহিম আলাইহিসসালাম তখন যে শহরে যে নগরীতে থাকতেন এই নগরীটা ছিল আল খালিল, তিনি ফিলিস্তিনের আল খালিল এলাকায় ইব্রাহিম আলাইহিসসালাম থাকতেন। তো সেখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই হলো সাদুম উপত্যকা, যেখানে বর্তমানে ডেড সি, লুত সাগর নামে পরিচিত যে আজাবের গজবের জায়গাটি, সেটি ইব্রাহিম আলাইহিসসালামের এই বাসস্থান থেকে খালিল শহর থেকে বেশি দূরে নয়, অল্প কয়েক কিলোমিটার দূরেই, এবং সেখান থেকে পাহাড়ের উপরে উঠলে ওই এলাকাটা দেখা যায়। তো লুত আলাইহিসসালাম তখন এই এলাকা থেকে হিজরত করে ওই সাদুম উপত্যকার দিকে চলে গেলেন। আর সাদুম উপত্যকাটা ওই যুগের সবচাইতে উন্নত এবং সবচাইতে বিলাসবহুল জীবনযাপনকারী মানুষের আবাসস্থল। অর্থাৎ আমরা যেমন এখন ঢাকা সিটির মধ্যে সবচেয়ে অভিজাত এলাকা, সবচেয়ে উন্নত এলাকা, যে এলাকাগুলোতে তাদের জীবনযাত্রা, তাদের কার্যক্রম একটু উন্নত ধরনের, ঠিক তখন ওই অঞ্চলের মধ্যে, পৃথিবীর মধ্যে সবচাইতে উন্নত জীবনযাত্রা এবং যারা সবচাইতে ধনী এরকম এলাকা ছিল ওই সাদুম উপত্যকা। লূত আলাইহিসসালাম তখন হিজরত করে ওই এলাকার দিকে গেলেন। ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম, লূত আলাইহিসসালাম বলেন আমি যেই রবের আহ্বানে, যেই রবের উদ্দেশ্যে হিজরত করছি, অর্থাৎ যেই রব আমাকে নবী বানাইছেন, তিনি হইলেন আজিজুল হাকিম, তিনি মহাপরাক্রমশালী, তিনি মহা ক্ষমতাশালী, তিনি মহা হিকমার মালিক। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, এরপর আমি ইব্রাহিমকে ইসহাক দান করলাম, ইয়াকুব দান করলাম। সুবহানাল্লাহ, এখানে আল্লাহ পাক
ইসমাইল আলাইহিসসালামের কথা বলেন নাই, এক ছেলের কথা বলছেন, এক নাতির কথা বলছেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম এমন নবী যিনি জীবিত থাকাকালীন তার ছেলে ইসহাক এবং তার নাতি ইয়াকুবকেও তিনি দেখে গেছেন, এবং তার পরিবারে তখন ইসহাকও নবী, ইসমাইলও নবী, ইয়াকুবও নবী, সুবহানাল্লাহ, তার ছেলেরও নবী, নাতিও নবী, সুবহানাল্লাহ। এই জন্য ইয়াকুব আলাইহিসসালাম এমন একজন নবী, এবং ইউসুফ আলাই ইয়াকুব আলাইহিসসালামের ছেলে ইউসুফ আলাইহিসসালাম এমন এক নবী যে যার বাপও নবী, দাদাও নবী, দাদার বাপও নবী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুজনের কথা উল্লেখ করছেন, ইসহাক এবং ইয়াকুব। আর এখান থেকে আরও একটি মাসআলা যে আল্লাহ পাক বলছেন ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, যে আমি তাকে দান করলাম ইসহাক এবং ইয়াকুব। তাহলে ইসহাকও আল্লাহর দান, ইয়াকুবও আল্লাহর দান, এবং দুটেই তার সন্তান। অর্থাৎ নাতিরাও দাদার সন্তান, ছেলেরা যেমন সন্তান, ঠিক নাতি নাতনিও দাদার সন্তান। এই জন্য ছেলে মেয়েদেরকে যেমন মা বাবা জাকাত দিতে পারে না, ঠিক একইভাবে নাতি নাতনিদেরকেও দাদা দাদা জাকাত দিতে পারে না, কারণ তারাও তার আওতাভুক্ত। এই জন্য ছেলে মেয়েরা যেমন মা বাবার জন্য হারাম, বিবাহ নিষিদ্ধ, ঠিক একইভাবে নাতি নাতনিও দাদা দাদির জন্য মাহরাম, অর্থাৎ বিবাহ নিষিদ্ধ। আল্লাহ পাক বলেন যে আমি ইব্রাহিমকে ইসহাক দান করলাম এবং ইয়াকুব দান করলাম। ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, আর তার বংশধরদের মধ্যে আমি নবুয়ত দিলাম এবং কিতাব দিলাম, সুবহানাল্লাহ। তো তার বংশের অনেক নবীকে তার বংশধরদের মধ্যে আমি এই নবুয়ত অবশিষ্ট রেখেছি, কিতাব দিয়েছি। এখানে আল্লাহ মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক ইসমাইল আলাইহিসসালামের কথা এই জন্য বলেন নাই যে ইসমাইল আলাইহিসসালামের বংশে আল্লাহ পাক শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানিয়েছেন, কিন্তু ইসহাক আলাইহিসসালামের বংশে এবং ইয়াকুব আলাইহিসসালামের বংশে অসংখ্য নবী আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। মুসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম, তারপরে জাকারিয়া আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, শুআইব আলাইহিসসালাম, এরা সবাই কিন্তু ইসহাক এবং ইয়াকুব আলাইহিসসালামের বংশের এই নবী। ওয়া আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া, আর আমি তাকে দুনিয়াতেও এর উজরত দান করেছিলাম, সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিমকে আমি এই ইসহাক ইয়াকুবের মতো যেমন সন্তান দিয়েছি, ঠিক তার পরবর্তী বংশধরদের মধ্যে নবুয়ত এবং কিতাব দিয়েছি, এবং তাকে এর উজরত আমি দুনিয়াতেও প্রদান করেছি, অর্থাৎ দুনিয়াতেও আমি তাকে খালিল বানিয়ে নিয়েছি, সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আখিরাতেও ইব্রাহিম আমার সালিহিন বান্দাদের অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ। ওয়া লুতান ইজ ক্বালা লিকাওমিহি, লুত আলাইহিসসালাম হিজরত করে ওই সাদোম উপত্যকায় গিয়ে তার কাউমকে বললেন ইন্নাকুম লাতাতুনাল ফাহিশা, তোমরা এমন এক অশ্লীলতার মধ্যে জড়িত হয়ে পড়েছ, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত তোমাদের পূর্বে কেউ এই জাতীয় অশ্লীলতার কাজ করে নাই। অর্থাৎ এই লুতের কাউম, লুত আলাইহিসসালামের কাউম, তারা সমকামিতায় লিপ্ত হয়ে পড়ে। এই সমকামিতায় লিপ্ত হওয়ার কারণে লুত আলাইহিসসালাম তাদেরকে বললেন যে তোমরা এমন একটা ফাহেশা, অশ্লীল কাজ পৃথিবীতে শুরু করেছো যেটা তোমাদের পূর্ববর্তী কোনো জাতি কেউ এই কাজ করে নাই। তাহলে বোঝা যায় এখানে কয়েকটি জিনিস লক্ষণীয়। একটা হলো এই সমকামিতাকে আল্লাপাক বলছেন ফাহেশা, এটা একটা ফাহেশা কাজ, এটা একটা অশ্লীল কাজ, এবং আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু যেনা ইন্নাহু কানা ফাহিশা, যেনাও একটা ফাহেশা, ঠিক যেনার থেকেও আরও মারাত্মক আরেকটি অপরাধ, এটিও ফাহেশা, এটি হলো সমকামিতা। বর্তমান পৃথিবীতে সারা দুনিয়াব্যাপী একটি গুরুত্বপূর্ণ এবং খুবই জোরে সোরে একটি আন্দোলন সারা বিশ্বব্যাপী চলছে, যেটাকে বলা হয় এলজিবিটি আন্দোলন।
এবং আমরা অনেকেই এই এলজিবিটি সম্পর্কে বেখবর, অনেকেই আমরা জানি না। কিন্তু আমাদের এই মুসলিম দেশগুলোতেও এই এলজিবিটির কার্যক্রম ব্যাপক আকারে চলছে। এটাকে সংক্ষিপ্তভাবে বলা হয় এলজিবিটি, এবং ইন্টারনেটে ওয়েবসাইটে আপনারা এলজিবিটি সম্পর্কে জানতে চাইলে এখানে সব তথ্য পাওয়া যাবে। এলজিবিটি এটা হলো মানে এল দিয়ে হলো লেসবিয়ান, জি দিয়ে হলো গে, তারপরে বি দিয়ে হলো আপনার বায়োসেক্স, আর টি দিয়ে হলো ট্রান্সজেন্ডার। অর্থাৎ চারটা জিনিস, এই চারটা জিনিসের আন্দোলন তারা মুশরিকেরা অমুসলিমেরা সারা পৃথিবীতে চালাচ্ছে এবং এটা মুসলিম দেশগুলোতেও বিস্তার করার চেষ্টা করতেছে। লেসবিয়ান হলো নারীতে নারীতে বিবাহ শাদী পারিবারিক জীবনযাপন করবে, গে হলো পুরুষে পুরুষে জীবনযাপন করবে, আর বায়োসেক্স হলো পুরুষ নারী, অর্থাৎ পুরুষ এটা মানে বিভিন্নভাবে হতে পারে। তারপরে আর ট্রান্সজেন্ডার হলো যে পুরুষ নারীতে স্থানান্তর হবে, নারী পুরুষে স্থানান্তর হবে। এই বিষয়গুলো নিয়ে সারা বিশ্বব্যাপী অমুসলিম অনেকগুলো দেশেই এই এলজিবিটি আন্দোলন সফল হয়েছে এবং তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর মুসলিম দেশগুলোর মধ্যেও কোনো কোনো মুসলিম দেশ এগুলো স্বীকৃতি প্রদান করেছে এবং বাকি মুসলিম দেশগুলোকে স্বীকৃতি প্রদানের জন্য বিভিন্নভাবে আন্তর্জাতিকভাবে চাপ দেওয়া হচ্ছে এবং গোপনে গোপনে ব্যাপক আকারে মুসলিম দেশগুলোতে এর কাজ চলতেছে। তো এই জন্য সম্মানিত ভাই বোনেরা, আমাদেরকে এ ব্যাপারে খুবই সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা কোনোভাবেই এই জাতীয় অশ্লীলতার সাথে বা হেসার সাথে জড়িত হইতে না পারে। এই জন্য এলজিবিটির একটা ফ্ল্যাগ আছে, একটা পতাকা আছে আলাদা, তাদের বিভিন্ন প্রোডাক্টের মধ্যে এই পতাকাটা থাকে। তারপরে এলজিবিটির আপনার কতগুলো স্লোগান আছে, কতগুলো লক্ষণ আছে, আপনি সবসময় লক্ষ্য করবেন যে আপনার ছেলের মধ্যে আপনার মেয়ের মধ্যে এই এলজিবিটির কোনো স্লোগান সম্বলিত কোনো গেঞ্জি, কোনো পোশাক, কোনো প্যান্ট, কোনো শার্ট, এরকম এলজিবিটির এই স্লোগান, এলজিবিটির কোনো চিহ্ন দেওয়া এগুলো আছে কিনা। তারপরে ফেসবুকে ইন্টারনেটে তারা এই জাতীয় প্রচার প্রচারণার সাথে জড়িত কিনা। এবং আমরা কয়েকদিন আগেও দেখেছি যে মানে ব্যাপক মিডিয়ার মাধ্যমেও তারা নানা কৌশলে বিভিন্নভাবে তারা এই এলজিবিটির শিক্ষাগুলো তারা পরোক্ষভাবে মুসলিম দেশে দিয়ে যাচ্ছে, কারণ তারা জানে যে মুসলিম দেশে সরাসরি এলজিবিটির কথা বললে এগুলো, কারণ মুসলিমদের মধ্যে আগে থেকে একটা জানাশোনা আছে যে লুত আলাইহিস সালামের কাওমের ব্যাপারে কীভাবে ওই কাওমের উপরে আল্লাহর আজাব নাজিল হয়েছে, গজব নাজিল হয়েছে, এবং এটা যে একটা অশ্লীল, এটা মুসলিমদের মধ্যে মোটামুটি একটা শক্ত ধারণা আছে, শক্ত বিশ্বাস আছে। সুতরাং এই বিশ্বাসকে তারা সহজে ভাঙতে পারবে না। তো এই জন্য তারা বিভিন্ন কৌশলে তারা মুসলিম যুবকদেরকে চিহ্নিত করে, মুসলিম যুবকদেরকে টার্গেট করে তারা এই অপপ্রচারগুলো চালিয়ে যাচ্ছে। এজন্য আমাদের প্রত্যেক মুসলিমেরই সচেতনতা দরকার যে এই লুত আলাইহিসসালামের কাওমের এই ফাহেশা যেন আবার পৃথিবীতে বিস্তার লাভ করতে না পারে। আল্লাহ পাক আমাদেরকে এই অশ্লীলতা থেকে হেফাজত করুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা লুত আলাইহিসসালামের এই দাওয়াতকে তুলে ধরে এরপরে বলেন, লুত আলাইহিসসালাম তার কাওমকে বললেন, ইন্নাকুম লাতাতুনার রিজালা ওয়া তাক্তাউনাস সাবিল, ইন্নাকুম লাতাতুনার রিজালা, তোমরা পুরুষদের সাথে এই অপকর্মে জড়িত হচ্ছ, ওয়া তাক্তাউনাস সাবিলা, আর রাস্তাঘাটে রাহাজানি করতেছ, ছুরি ডাকাতি করতেছ, অর্থাৎ এই অশ্লীলতার কাজও করতেছ, ওয়া তাক্তাউনাস সাবিল, আবার রাস্তাঘাটে পথে ঘাটে সব জায়গায় ডাকাতিও করতেছ, চিন্তাই করতেছ, চুরি ডাকাতি করতেছ, এবং তোমাদের বৈঠক সমূহে মজলিস সমূহে তোমরা এই অশ্লীল কাজ করে বেড়াচ্ছ। অর্থাৎ তোমাদের ক্লাবগুলোতে, নাদি মানে ক্লাব, তোমাদের ক্লাবগুলোতে, বৈঠকগুলোতে, মজলিসগুলোতে তোমরা এই জাতীয় অপকর্ম করে বেড়াচ্ছ। ফমা কানা জবাব কওমিহি ইল্লা আন ক্বালু উতিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন,
লূত আলাইহিসসালামের এই দাওয়াত শুনে তার কওম শেষ পর্যন্ত একটাই জবাব দিল, ফামা কানা জাওয়াব কওমিহি, তার কওমের জবাব ছিল এটাই, ইল্লা আন ক্বালু উতিনা বিআযাবিল্লাহ, আল্লাহর আযাব নিয়ে আসো, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও, তুমি সবসময় আমাদেরকে বলো যে আমরা এই ফাহেশা কাজ করলে, এই অপকর্ম করলে আল্লাহর গজব নেমে আসবে, আযাব নেমে আসবে, তা আল্লাহর আযাব এনে আমাদেরকে দেখাও, যদি তুমি তোমার নবুয়তের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। ক্বালা রাব্বিন সুরনি আলাল কওমিল মুফসিদিন, লূত আলাইহিসসালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বিন সুরনি আলাল কওমিল মুফসিদিন, রব্বুল আলামিন আমাকে এই ফাসাদ সৃষ্টিকারী কওমের উপরে বিজয় দান করুন, সাহায্য করুন। সুবহানাল্লাহ। ওয়ালাম্মা জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরাহ, যখনই আমার রাসূলরা এসে গেল ইব্রাহিমের কাছে বিল বুশরা, সুসংবাদ নিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আল্লাহর কিছু ফেরেশতা আসলেন। এখানে ফেরেশতাদেরকে আল্লাহ পাক রুসুল বলছে, যে আমার রাসুল, আমার দূত যখন ইব্রাহিমের কাছে আসতেন বিল বুশরা, কিছু সুসংবাদ নিয়ে। সুসংবাদটা কি? সুসংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে একটা সন্তান দিবেন, এই সন্তানের সুসংবাদ ইব্রাহিম আলাইহিসসালামকে দিলেন। এবং অন্য সূরায় আল্লাহ পাক বলছেন যে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যখন মেহমানেরা আসলেন, ইব্রাহিম আলাইহিসসালাম সুন্দর করে কাবাব বানিয়ে নিলেন, কাবাব বানিয়ে তাদের সামনে রাখলেন, তারা হাত বাড়াচ্ছে না, তখন ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী ভিতর থেকে ভয় পেয়ে গেলেন যে এই মেহমানেরা কিছু খাচ্ছে না। এরপরে তারা বললেন, আসলে আমরা তো আল্লাহর ফেরেশতা, আমরা আপনার কাছে একটা সুসংবাদ নিয়ে এসেছি, আর আল্লাহর আযাব নিয়ে আসমান থেকে নাজিল হয়েছে, সুসংবাদটা আপনার জন্য আর আযাবটা ওই কওমে লূতের উপরে। ক্বালু ইন্না মুহলিকু আহলি হাযিহিল ক্বারিয়াহ, ফেরেশতারা বললেন, আমরা এই জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করে দিব, আমরা এই জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করার জন্য এসেছি, ইন্না আহলাহা কানু জালিমিন, এই কওমের লোকেরা জালেম হয়ে গিয়েছে। অর্থাৎ আল্লাহ পাক জালেম হওয়ার আগে, জুলুম করার আগে কোনো কওমকে ধ্বংস করেন নাই। এই জন্য ইসলামী শরীয়তের নীতিমালা যে কোনো কওম যদি না জেনে, বা কোনো ব্যক্তি যদি জাহালতের কারণে, মূর্খতার কারণে না জেনে যদি কুফরিও করে ফেলে, তাহলে তাকে কাফের বলা যাবে না, বরং তাকে এলেম দিতে হবে, তাকে জানাইতে হবে, জানানোটাই মূল কাজ। জানানোর পরেও, এলেম দেওয়ার পরেও সে যদি কুফরির উপরে অটল থাকে, তখন তাকে কাফের বলা যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক আয়াতে এই কথা বলছেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আল্লাহ পাক এলেম দেওয়ার আগে, রাসূল পাঠানোর আগে কোনো কওমের উপরে, কোনো জাতির উপরে আল্লাহ পাক আযাব নাজিল করেন নাই। আগে রাসূল পাঠিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, সুন্নার দাওয়াত দিয়েছেন, দিন বুঝিয়েছেন, তারপরে যখন তারা জালেম হয়ে গেছে তখনই আল্লাহ পাক তাদেরকে আযাব দিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম যখন তারা কোনো এলাকায় যখন জেহাদের উদ্দেশ্যে যেতেন, জেহাদ করার আগেই সাহাবায়ে কেরাম ওই অঞ্চলের অধিবাসীদেরকে, ওই যোদ্ধাদেরকে তাওহীদের দাওয়াত, এবং তাদের ভাষায়, এমনকি যে অঞ্চলে তারা গিয়েছেন ওই অঞ্চলে যদি আরবিভাষী না হয় ওই অঞ্চলের মানুষ, তো সাহাবায়ে কেরাম এই তাওহীদের দাওয়াতটা প্রথম আরবিতে দিতেন, তারপরে তারা অনুবাদক নিয়ে যেতেন, ওই ভাষী লোক নিয়ে যেতেন, তারা তাদেরকে তাদের নিজস্ব ভাষায় অনুবাদ করে বুঝিয়ে দিতেন। এই বোঝানোর আগে, দাওয়াত উপস্থাপন করার আগে সাহাবায়ে কেরাম কোনো অঞ্চলে জেহাদ করেন নাই, আগে তারা তাওহীদের দাওয়াত দিয়েছেন। এই জন্যই জাহালতের কারণে কুফরি হয় না, এই জন্য এলেম এলেম দিতে হয়। এই জন্য আল্লাহ পাক এখানে বলেন, ইন্না আহলাহা কানু জালিমিন, এই কওমকে ধ্বংস করার মূল কারণ হলো তারা জালেম হয়ে গিয়েছে, জালেম হওয়ার কারণে তাদের উপরে এই আযাব, এই গজব আল্লাহ নেমে এসেছে। ক্বালা ইন্না ফিহা লুতান,
ইব্রাহিম আলাইহিসসালাম বলে উঠলেন, আরে ওই কাওমের উপরে কেমনে আজাব দিবা, ওই কাওমের মধ্যে তো আল্লাহর নবী লূত আছেন, সুবহানাল্লাহ, তোমরা ওই এলাকা ধ্বংস করতে যাচ্ছ, তো ওই এলাকা তো আল্লাহর নবী আছেন। ক্বালু নাহনু আলামু বিমান ফিহা, ফেরেশতারা মালায়েকারা বললেন, আমরা ভালো করে জানি সেখানে কে কে আছে, সুবহানাল্লাহ, যে আপনি আমাদেরকে বলে দিতে হবে না সেখানে যে লূত আছে, আল্লাহর নবী আছে, বা আরও কিছু ইমানদার আছে, লূত আলাইহিস সালামের মেয়েরা ইমানদার, বা আরও দুই একজন ইমানদার আছে, তো এটা আমরা ভালো করেই জানি ওই এলাকায় কারা কারা আছে, সুবহানাল্লাহ। লানুনাজ্জিআন্নাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহ, আমরা লূত আলাইহিস সালামকে এবং তার আহালকে রক্ষা করব, ইল্লা ইমরাআতাহু, তবে তার স্ত্রীকে ছাড়া, তার স্ত্রীকে বাদ দিয়ে তাকে এবং তার আহালকে আমরা রক্ষা করব। কানাত মিনাল গাবিরিন, কারণ তার স্ত্রী হলো পশ্চাদ্ধাবনকারীদের অন্তর্ভুক্ত, অর্থাৎ পিছনে থাকা লোকদের অন্তর্ভুক্ত তার স্ত্রী। ওয়ালাম্মা আনজাআত রুসুলুনা লুতান সিআ বিহিম ওয়া দাকা বিহিম যারআ, যখন আমার রাসূলেরা লূত আলাইহিসসালামের কাছে এসে গেলেন, তখন সিআ বিহিম ওয়া দাকা বিহিম যারআ, লূত আলাইহিসসালাম একেবারে মনক্ষুণ্ণ হয়ে, মানে কঠিন এক ব্যথিত হৃদয়ে অপেক্ষা করতেছিলেন, মনে হচ্ছিল তার জন্য সব সংকীর্ণ হয়ে গেছে, মানে তিনি এত বেশি ভয় পাইছেন লূত আলাইহিসসালাম, ভয়ে তিনি আর কথা বলতে পারতেছেন না, তার জন্য মনে হচ্ছে একবারে পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেছে। কেন এই ভয়টা? মুফাসসিরিনে কেরাম বলেন, লূত আলাইহিসসালাম এই ফেরেশতাদেরকে দেখলেন যারা সুন্দর সুদর্শন যুবকের চেহারায় এবং আকর্ষণীয় হয়ে ফেরেশতারা এসেছিলেন। এখন লূত আলাইহিসসালাম ভয় করতেছিলেন, আরে আমার এই মেহমান, যে এদেরকে দেখলেই তো আমার এই জালেম কওম ঝাঁপিয়ে পড়বে, তাহলে আমি না এদেরকে রক্ষা করতে পারবো, তাহলে আমার হাতে যদি আমার মেহমান অপদস্থ হয়, তাহলে এটা তো আমি নবীর শানে বড় ধরনের, এখন আমি কিভাবে এই মেহমানদের মেহমানদারি করব আর মেহমানদেরকে ভয়ে লূত আলাইহিসসালাম একেবারে বিমর্ষ হয়ে গেল। ওয়াকালু লা তাখাফ ওয়া লা তাহজান, বলে উঠলেন আল্লাহর নবী, লা তাখাফ ওয়া লা তাহজান, আপনি কোনো ভয় করবেন পথকে ধ্বংস করার জন্য, এটা আসমানি ফয়সালা, রিজসাম মিনাস সামা, এটা আসমানের শাস্তি, এটা আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, বিমা কানু ইয়াফসুকুন, কারণ তারা এত বেশি পাপাচার, এত বেশি নাফরমানি করেছে, ওই নাফরমানির দরুন। ওয়ালাকাদ তারাকনা মিনহা আয়াতাম বাইয়িনাতাল লিকাউমিন ইয়াকিলুন, ওই জনপদকে ধ্বংসাবাদ করো একমাত্র আল্লাহর, ওয়ারজুল ইয়াউমাল আখিরা, আখিরাতের প্রত্যাশী হও, আখিরাত কামনা করো, ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী হয়ে সন্ত্রাসী হয়ে ঘুরে বেড়াইও না। তাহলে আমরা এখানে দেখি যে আল্লাহর নবী শোয়াইব আলাইহিসসালাম তিনটা দাওয়াত দিয়েছেন, প্রথম দাওয়াত উবুদুল্লাহ, তাওহীদুল ইবাদার দাওয়াত, দ্বিতীয় দাওয়াত ওয়ারজুল ইয়াউমাল আখির, আখিরাত প্রত্যাশী হও, আখিরাত কামনাকারী হও, অর্থাৎ দুনিয়া প্রত্যাশী হইও না, আখিরাত মুখী হও, তিন নম্বর দাওয়াত জমিনে ফাসাদ সৃষ্টিকারী হয়ে মুফসিদিন হয়ে ঘুরে বেড়াইও না, জমিনে এবাদুর রহমান হয়ে চলাফেরা করো, এবাদুর রহমান হয়ে ঘোরাফেরা করো। ফাকাযযাবুহু, ওই কওম তার নবীকে, তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করল, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, এদের উপর আল্লাহর গজব নামে আসলো, ফাআখাযাতহুমুর রাজফা, তাদেরকে এক প্রচণ্ড ভূমিকম্প, প্রচণ্ড কম্পন তাদেরকে আঘাত করল, ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, ঘরের ভিতরে নিজেদের ঘরে নিজেরা লাশ হয়ে সব পড়ে রইল, আল্লাহু আকবার, এমন গজব এমন আযাব তাদের উপরে নেমে এসেছে, নিজের ঘরে নিজেরা লাশ হয়ে সব পড়ে রয়েছে, শুয়ে রয়েছে। ওয়া আদাম ওয়া সামুদ, ঠিক একইভাবে আদ জাতি এবং সামুদ জাতির অবস্থা, ওয়া কাদ তাবাইয়ানা লাকুম মিন মাসাকিনিহিম, তাদের ঘর বাড়ির বর্ণনা তোমাদেরকে ইতিপূর্বে দেওয়া হয়েছে, মানে আদ জাতি সামুদ জাতির যেই ঘর বাড়ি বানিয়েছিল পাথর কেটে কেটে,
কি উন্নত মানের তারা বাড়ি ঘর বানিয়ে বিলাসবহুল জীবন যাপন করছিল। ওয়াজাইয়ানা লাহুমাশ শাইতান ও আমালাহুম, শয়তান তাদের আমলগুলোকে তাদের সামনে সুশোভিত করে দিয়েছিল। ফাসাদদাহুম আনিস সাবিল ওয়া কানু মুস্তাবসিরিন, আর শয়তান আমার রাস্তায় তাদের দ্বারা প্রতিবন্ধকতা তৈরি করেছিল, আর তারা সেই অবস্থাগুলো তাকিয়ে তাকিয়ে দেখেছিল। অর্থাৎ আদ এবং সামুদ জাতি তারা চমৎকার সুন্দর ঘরবাড়ি বানিয়েছে, কিন্তু ঘরবাড়ি বানানোর পরে শয়তান দুনিয়াটাকে তাদের জন্য সুশোভিত করে দিয়েছে। এই জন্য তারা ওই নিয়ামত প্রাপ্ত হয়ে আমি আল্লাহর রাস্তায় তারা প্রতিবন্ধকতা তৈরি করেছে, তারা বরং আল্লাহর রাস্তায় সহযোগী হয়নি। ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরও তিনজন ব্যক্তির নাম উল্লেখ করলেন, যেই তিনজনেই মুসা আলাইহিস সালামের যুগের মানুষ। একজন হলো কারুন, কারুন হলো বনী ইসরায়েলের লোক, বিশাল সম্পদের মালিক, আল্লাহ পাক তাকেও ধ্বংস করেছেন। ওয়া ফিরআউন ওয়া হামান, ফিরআউন আর ফিরআউনের প্রধানমন্ত্রী হামান, এই দুজন হলো কিপ্তি, এই দুজনকেও আল্লাহ রাব্বুল আলামিন সাগরে ডুবিয়ে ধ্বংস করেছেন। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, মূসা আলাইহিস সালাম এই তিনজনের কাছে কারুন ফিরআউন হামানের কাছে বাইয়িনাত নিয়ে এসেছিলেন, বাইয়িনাত মানে কিতাব নিয়ে এসেছেন, মুজিজাত নিয়ে এসেছেন। ফাস্তাকবারু ফিল আরদে, জমিনের মধ্যে তারা এমন অহংকার করলো, ওয়ামা কানু সাবিকিন, তাদের অহংকারের মতো অহংকার জমিনে আর কেউ করতে পারে নাই, মানে তাদেরকে পিছনে ফেলে আর কেউ অহংকার করতে পারে না, মানে অহংকারের ক্ষেত্রে তারা চ্যাম্পিয়ন। ওয়ামা কানু সাবিকিন, তাদের পূর্বে জমিনে এরকম অহংকার আর কেউ করে নাই। এই ইস্তিকবার এটা কুফরির একটা বহিঃপ্রকাশ, কুফরি প্রকাশের মাধ্যম হলো ইস্তিকবার। এই কারুন ফিরআউন এবং হামান এরা ইস্তিকবারের মাধ্যমে কুফরি করেছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, তাদের প্রত্যেককে আমি তাদের অপরাধের কারণে পাকড়াও করেছি, এদের কাউকে আমি বাদ দিই নাই। অর্থাৎ এই আদ সামুদ তারপরে কারুন ফিরআউন হামান এদের কাউকে আমি বাদ দিনে, প্রত্যেককে তাদের অপরাধের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসাল্লা আলাইহি হাসিবা, তাদের মধ্য থেকে কারো উপরে আমি অনবরত তাদের উপরে বাতাস প্রবাহিত করেছিলাম, অনবরত সাত দিন আট রাত, আট রাত সাত দিন পর্যন্ত আমি আদ জাতির উপরে সে বাতাস প্রবাহিত করে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান আখাযাত হুসাইহা, আবার কাউকে কাউকে কঠিন এক চিৎকারের মাধ্যমে, কঠিন এক আওয়াজের মাধ্যমে ধ্বংস করেছি। এই আওয়াজটা হলো সামুদ জাতিকে আল্লাহ পাক এই আওয়াজের মাধ্যমে ধ্বংস করেছেন। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা, কাউকে কাউকে আমি জমিনের মধ্যে দাবিয়ে দিয়েছি, জমিন তাকে গ্রাস করেছে কারুন। ওয়া মিনহুম মান আগরাকনা, কাউকে কাউকে আমি সাগরের মধ্যে ডুবিয়ে দিয়েছি, তারা হলো ফিরআউন এবং হামান। ওয়ামা কানাল্লাহু লিয়াজলিমাহুম, আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে কোনো জুলুম করেন না, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে, নিজেরাই নিজেদেরকে জুলুমের ভিতরে আক্রান্ত করে নেয়, জুলুমের শিকারে পরিণত করে, জুলুমের উপযোগী করে তোলে। মাথালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাথালিল আনকাবুত, এই সূরার নাম হলো সূরা আল আনকাবুত। এই আল আনকাবুতের ঘটনা আল্লাহ পাক এই 41 নম্বর আয়াতে এখানে বর্ণনা করেন, যে এই পর্যন্ত তোমাদেরকে যে জাতিগুলোর বর্ণনা দিলাম নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ ফেরাউন হামান পর্যন্ত, এই সবগুলোর আল্লাপাক এক দৃষ্টান্তে এক উদাহরণ দিয়ে আল্লাপাক শেষ করেছেন। মাতালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য অন্য আউলিয়াদেরকে গ্রহণ করে, আউলিয়া ধরে,
আল্লাহ পাক শব্দটা ব্যবহার করেছেন ইত্তাখাজু, যারা ধরে মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে আউলিয়া, আল্লাহকে না ধরে আউলিয়া ধরে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যারা বিভিন্ন বাতিল মাবুদ তাগুত এদেরকে যারা গ্রহণ করে, এদের দৃষ্টান্ত হলো কামাথালিল আনকাবুত, এদের দৃষ্টান্তটা হলো মাগরাসার মতো। ইত্তাখাজাত বাইতান, মাগরাসার একটা ঘর আছে, একটা ঘর বানায় মাগরাসাও জমিনে একটা খুব সুন্দর করে চাকচিক্যময় করে সুন্দর করে একটা ঘর বানায়। ওয়া ইন্না আওহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত, জমিনে যত দুর্বল ঘর আছে সবচাইতে দুর্বল ঘর হলো মাগরাসার ঘর। সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন রাসূল আপনার বিরুদ্ধে বা যুগে যুগে আমার নবীদের বিরুদ্ধে যত ষড়যন্ত্রের জাল এরকম বিস্তার করেছে মাগরাসার জালের মতো, দেখে মনে হয়েছে যে কঠিন ষড়যন্ত্র, কঠিন জাল, এই জাল ভেদ করে মনে হয় সামনে অগ্রসর হওয়া সম্ভব নয়। আল্লাহ পাক বলেন ওয়া ইন্না আওহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত, জমিনে সবচাইতে দুর্বল, সবচাইতে মানে একেবারে নিম্নমানের ঘর হইল লা বাইতুল আনকাবুত, মাগরাসার ঘর। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, যদি তারা বুঝতো, তারা দুনিয়ার এই চাকচিক্যটাকে তারা শক্তিশালী মনে করেছে। যুগে যুগে এই যাদের আল্লাপাক যে জাতিগুলোর বর্ণনা দিয়েছে, তারা এই দুনিয়ার জীবনটাকে, মাগরাসার ঘরটাকে তারা মনে করে নিয়েছে এটা বিশাল শক্তিশালী একটা ঘর, কিন্তু আসলে আল্লাপাক বলছেন এটা হলো মাগরাসার ঘরের মতো। এই দুর্বল মাগরাসার ঘরটাকে, দুনিয়াটাকে তারা চিনতে পারেনি। ইন্নাল্লাহ ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে মাবুদ বানানো হয়, যাদেরকে ডাকা হয়, আল্লাহ পাক তাদেরকে ভালো করে জানেন, মানে যাদেরকে মাবুদ বানানো তারাও তো আল্লাহর গোলাম, সুতরাং এদের সম্পর্কে আল্লাহ খুব ভালো করে জানেন। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি হলেন মহা শক্তিশালী, মহা হাকিম। ওয়াতিল কালাম সালুনা দ্রিবুহা লিন্নাস, এইভাবেই আমি মানুষের জন্য দৃষ্টান্তগুলোকে উপস্থাপন করি। ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আলেম ছাড়া এগুলো অনুধাবন করতে পারে না। সুবহানাল্লাহ, যে আমি আল্লাহ যে মাসালগুলো দৃষ্টান্তগুলো উপস্থাপন করি এটা আলেমেরা ছাড়া আর কেউ অনুধাবন করতে পারে না। এই আলেম কারা? মুফাসসিরিনে কেরাম বলেন এই আলেম হলো, আলেমন হলো আর রাসিখুনা ফিল ইলমে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এলমের গভীরতা দিয়েছেন, অর্থাৎ যারা আল্লাহকে চিনতে পেরেছে। অর্থাৎ এই আলেম মানে বিশাল ডিগ্রিধারী সার্টিফিকেটধারী আলেমকে আল্লাহ পাক বুঝান নাই। এই আলেম মানে যারা মান খাশিয়ার রহমান বিল গায়ব, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যাদের এলেম আছে, যাদের কাছে তাওহীদের এলেম আছে, তাদেরকে আল্লাহ পাক সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে উলুল এলেম নাম দিয়েছেন, এরা এলেমওয়ালা, এরাই এখানে বলছেন আলেমুন। আর ওই সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন এরা হল উলুল এলেম, উলুল এলেমেরা শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, এরা সাক্ষী দেয় সব জায়গায় যে লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের হক মাবুদ নেই। খলাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, ইন্না ফি যালিকা লা আয়াতাল লিল মুমিনিন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন বিল হক, সত্য সহকারে আসমান জমিন সৃষ্টি করেছেন। সত্য সহকারে মানে আসমান জমিনের প্রত্যেকটি জিনিস হকের সাক্ষ্য বহন করে, অর্থাৎ আল্লাহর সাক্ষ্য বহন করে। আসমান জমিনটাকে আল্লাহ পাক এমনি সৃষ্টি করে রাখেন নাই, আসমান জমিনটাকে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে আল্লাহর একজন বান্দা তাকাইলেই আসমানের দিকে, জমিনের দিকে, প্রত্যেক কণায় কণায়, ক্ষুদ্র বালু কণা প্রত্যেকটি জিনিসের ভিতরে আল্লাহকে খুঁজে পাবে। এই জন্য আল্লাহ বলছেন আসমান আর জমিনকে আমি সৃষ্টি করেছি হক সহকারে। ইন্না ফি যালিকা লা আয়াতাল লিল মুমিনিন, আসমান আর জমিনের সৃষ্টির মধ্যে প্রত্যেক মুমিনদের জন্য আয়াত রয়েছে, মুমিনদের জন্য শিক্ষণীয় নিদর্শন রয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকে সূরা আল আনকাবুতের 44 নম্বর আয়াতে কারিম পর্যন্ত আমরা তাফসীর করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের তাওহীদ বুঝার, তাওহীদ মানার
তাওহীদের উপরে সবর ধরার, তাওহীদের এক একজন দায়ী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীওয়ালা দাওয়াত, আম্বিয়া আলাইহিমুসসালাম যে দাওয়াত উপস্থাপন করতেন সেই ধরনের দায়ী হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থতা দান করুন। যারা বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের বিপদ আপদ মুসিবতকে দূর করে দিন। আমাদের তাফসিরুল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে দিন। আমাদের তাফসিরুল কোরআনের যত মুহিব্বিন ভাই বোনেরা আছেন যারা বিভিন্নভাবে সহযোগিতা করেন শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে, আল্লাহ পাক সকল সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে দিন। এই সহযোগিতাকে আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাতে খায়র ও বরকতের উসিলা বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের খেদমতের দ্বারা আল্লাহ পাক দুনিয়ার জীবনকে প্রশান্তিময় এবং আখেরাতের জীবনকেও কল্যাণময় বানিয়ে দিন। আমাদের মধ্যে যারা বিভিন্ন বিপদ আপদ মুসিবতে বিশেষ করে করোনা ভাইরাসে আক্রান্ত আছেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থতা দান করুন। দেশ ও জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মুসলিম উম্মাকে এই করোনা ভাইরাসের মতো ওবা থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি বলেন। জি আলহামদুলিল্লাহ, ভাই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ভাই জানতে চেয়েছেন তার বোনের একটা ছেলের সাথে বিয়ে হয়েছে, ছেলে দাবি করে যে তার সাথে 10-12টা জিন আছে এবং সেই ছেলে সলাতও আদায় করে না, তো তার সাথে সংসার করা যাবে কি না। তো প্রথম কথা হলো এই প্রশ্নটা তো বিবাহের আগে করার দরকার ছিল, সে তো নামাজ পড়ে না, এখন নতুন করে পড়ে না এমন না, সে তো হয়তো বিবাহের আগেও নামাজ পড়তো না। তো যখন তার সাথে বিবাহ দিচ্ছিলেন তখন তো জানা দরকার ছিল যে বেনামাজের সাথে বিবাহ দেওয়া যাবে কি না। তো এখন যেই অবস্থা, প্রথম কথা হলো আসলে সে দাবি করা তো ভিন্ন বিষয়, দাবি করতে পারে তার সাথে জিন আছে, জিন এই করে সে করে, কিন্তু সে যদি এলমে গায়েবের দাবি করে যে সে গায়েবের অনেক কিছু জানে, গায়েবের অনেক কিছু বুঝে, তাহলে সে কুফরি করল। এলমে গায়েবের দাবি করলে যে দাবি করে তাকে তাগুত বলা হয়, এটা কুফরি। যে সে যদি গায়েবের কোনো কিছু জানে বা সে যদি বলে যে আমি জিনের মাধ্যমে জানি, যেই মাধ্যমে জানুক, বাস্তবে যদি তার মানসিক অসুস্থতা হয় তাকে চিকিৎসা করাইতে হবে, আর যদি বাস্তবে জিনও থাকে বোঝা যায় বাস্তবে, তাহলে কোরআন সুন্নাহর তদবির দিয়ে চিকিৎসা করাইতে হবে। আর সলাতের ব্যাপারে তাকে দাওয়াত দিতে হবে, তাকে সলাতের গুরুত্ব সম্পর্কে, সলাত না আদায় করলে কী সমস্যা, এগুলো তাকে দাওয়াত দিতে হবে। এরপরে সম্পর্কটি গিয়ে রাখার চেষ্টা করতে হবে। আর কোনো অবস্থায় যদি না হয়, সে যদি বাস্তবে কুফরি করে, তাহলে বিবাহ আর বিচ্ছেদ করে নিতে হবে। জি ভাই জানতে চেয়েছেন যে তার বাবা তার প্রতি জুলুম করেন, ফ্যামিলি পুরাটাই জুলুম করেন, তার টাকা পয়সা সব নেন, তো এখন তিনি চাচ্ছেন যে আলাদা হয়ে তিনি পরিবারের খরচ দিবেন, এটা জায়েজ হবে কি না। জি ভাই, এটা তো জায়েজ হবে, কোনো অসুবিধা নাই। আপনি যেহেতু তাদের আকীদা বিশুদ্ধ না, তাদেরকে আকীদা বিশুদ্ধ করার চেষ্টা করবেন, তাদেরকে দাওয়াত দিবেন, আর যদি তারা আপনার প্রতি ওরকম জুলুম করে একসাথে থাকা সম্ভব না হয় তাহলে আপনি আলাদা হইতে পারেন, তবে মা বাবার খেদমত, মা বাবার যত প্রকারের সহযোগিতা দরকার, মা বাবার আকীদা বিশুদ্ধ না হইলেও, মা বাবা কাফের হইলেও, মা বাবা হিসাবে তাদের যতটুকু প্রাপ্য, তাদের খেদমত, তাদের চিকিৎসা, তাদের যত রকমের যা দরকার এগুলো আপনি করবেন ইনশাআল্লাহ, তাহলে কোনো অসুবিধা হবে না। আমার চাই
না আলহামদুলিল্লাহ, সব প্রশ্ন তো আমার থেকে জানা জরুরি না। আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক ওলামায়ে কেরাম আছেন, আর সব মাসালায় সব প্রশ্নে তো একতলাব নাই। ফিকহি মাসালায় তো আপনি কোরআন সুন্নাহ অনুসরণ করে আপনি যে কোনো আলেমের কাছে, ভালো আলেমের কাছে, বিজ্ঞ আলেম থেকে আপনি মাসালা জানতে পারেন। আর সবাই যদি আমাদের কাছে জানতে চান তো আমাদের পক্ষে এটা বাস্তবে সম্ভব না। এই জন্য মোবাইলে প্রশ্ন না করার জন্য আমরা সবাইকে অনুরোধ করি যে মোবাইলে প্রশ্ন করতে থাকলে আমাদের তো এক ব্যক্তিগত জীবন আছে, আমাদের পরিবার আছে, চাকরি আছে, আমাদের লেখাপড়া আছে, আমরা যে তাফসির করি, আলোচনা করি, এগুলো তো অনেক লেখাপড়া করতে হয়, তো এই কাজগুলোতে বিঘ্ন ঘটে। তো এই জন্য মোবাইলে প্রশ্ন না করাটাই ভালো। আপনারা আপনাদের নিকটস্থ যে সকল ওলামায়ে কেরাম আছেন তাদের কাছ থেকে জেনে নেবেন, আর সবসময় নিজেরা শুধু আলেম চর্চা করবেন না, পাশাপাশি আলেমদের সোহবতে থাকবেন। তো আপনি যে সকল আলেমদের সোহবত থাকবেন, আশেপাশে পাবেন, ওই ওলামায়ে কেরামদের থেকে জেনে নেবেন, এটাই আমাদের পরামর্শ থাকে। জি, আল্লাহ পাক আমাদের সবাইকে দিন জানার, দিন বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।